বাস মানে বুঝতে পেরেছ? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, এখন একটু খেয়াল করলে দেখবা, এই যে যখন আমরা জেড ওমেগা পেলাম সেখানে আমাদের তিনটা পার্ট আছে, কিন্তু আমাদের একটা পার্ট কিন্তু অডিবল রেঞ্জে, বা যে রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমাদের দরকার সেই রেঞ্জে চলে আসছে, অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে আসছে। তো আমাদের এখন এমন একটা কিছু করতে হবে যাতে এই ফ্রিকোয়েন্সি সিগন্যালের এই অংশটুকু খালি আমরা নিব, এই অ্যাম্পলিটিউডটা A/2 থেকে A তে নিয়ে যাব, আর এই অংশটুকু সে স্টপ করে দেবে। এটা কিভাবে পসিবল? এটা পসিবল ফিল্টারের মাধ্যমে। এখন ফিল্টার জিনিসটা কি? ফিল্টার জিনিসটা হচ্ছে যে একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে, আর বাকি রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে সে থামায় দিবে। তো ফিল্টার পসিবল হচ্ছে চার প্রকারের, আমি এই চ্যাপ্টারেরই আগামী ক্লাসে পড়াবো। ফিল্টার হচ্ছে চার প্রকার, লো পাস ফিল্টার, এই যে ALPS, ALPF মানে হচ্ছে লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার তার মানে কি, সে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করবে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে স্টপ করে দেবে, থামাই দিবে, যেতে দিবে না। এখানে জিরোর আশেপাশে, তার মানে এটা লো ফ্রিকোয়েন্সি মাইনাস ওমেগা বি থেকে প্লাস ওমেগা বি। আর এটার অ্যাম্পলিটিউড যদি 2 রাখি, কিভাবে লো পাস ফিল্টারটা কাজ করতেছে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখন আমি যদি জেড ওমেগাকে লো পাস ফিল্টার দিয়ে গুণ করে দিই, মনে করো ভি ওমেগা হচ্ছে জেড ওমেগা ইনটু লো পাস ফিল্টার। এখন জেড ওমেগাকে তুমি যদি লো পাস ফিল্টার দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা? এখানে দেখো এই অংশটুকুতে অ্যাম্পলিটিউড 2, এখানে A/2 ছিল, A/2 এর সাথে 2 গুণ করলে কি হয়, 2 হয়ে যায় না, A/A হয়ে যায় না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তাহলে এখানে এই অংশটুকু কি তোমার এক্স এর মতো দেখতে না, হুবহু তো অরিজিনাল অরিজিনাল আর কি ম্যাম, অরিজিনাল যে ফিট অরিজিনাল সিগন্যালের মতো ছিল, হ্যাঁ হ্যাঁ, তাই না? এখন এই অংশটুকুতে খালি ভ্যালু আছে, বাকি সব জায়গায়, এখানে দেখো অ্যাম্পলিটিউড 0, এখানে 0, 0-র সাথে যদি আমি এই অংশটুকু গুণ করি তাহলে রেজাল্ট কি দিতে পাবো না, আবার এই 0-র সাথে তুমি যদি অংশটুকু গুণ করো তাহলে কি 0 পাচ্ছ না। সো এখানে দেখো এই ফিল্টারটা কি কাজ করলো, যে রেঞ্জে তুমি ফিল্টারটা ঠিক করেছো সেই রেঞ্জে যে সিগন্যালটা আছে সেটাকে সে রেজাল্টে দিল, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের বাইরে, এই যে এইটা যেটা, এইটা যেটা, এটা কি এই রেঞ্জের বাইরে, সেই সিগন্যালগুলোকে সে কি থামাই দিল না, রেজাল্টে দিল? না, এটাই ফিল্টার। এটা আমরা ওয়াটার ফিল্টারে কি করি, পানি দেই, সে কি ময়লা টয়লা তারপরে বালি এগুলা রেখে দিয়ে তোমাকে পিওর পানিটা রেজাল্ট হিসাবে দেয়। এখানেও সেম কাজ করছে, তোমার দরকার এই অংশটুকু, সে খালি এই অংশটুকু ফিল্টার করে তোমাকে দিয়েছে, বাকি যে অংশটুকু আছে আনওয়ান্টেড যে পোর্শনটুকু সেটাকে কি করলো, রেখে দিছে বা পাস করতে দিল না। এই জিনিসটাকেই বলা হয় ফিল্টার। আর এটা যদি শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে পাস করে তাহলে সেটাকে বলি লো পাস ফিল্টার। আমি এটা রেঞ্জ কি বলে দেওয়া থাকে অথবা ফিক্স থাকে, এটা তুমি এখানে দেখে বুঝবা। আমি যদি এখানে, এখানে আমার রেঞ্জ মাইনাস ওমেগা বি থেকে প্লাস ওমেগা বি পর্যন্ত ছিল, তাই তুমি লো পাস ফিল্টার রেঞ্জ করছো মাইনাস ওমেগা বি থেকে প্লাস ওমেগা বি। আমি যদি এখানে বলতাম 2π থেকে 2π পর্যন্ত, তাহলে তুমি লো পাস ফিল্টারের রেঞ্জ করতে মাইনাস 2π থেকে প্লাস 2π, তুমি সিগন্যালের উপর ডিপেন্ড করবে। কিন্তু তোমরা বলতে পারো হ্যাঁ, এই যে রেডিও সিগন্যাল গুলো যে আছে আমরা তো জানি না কখন সে কোন রেঞ্জে বলবে, তাহলে আমরা লো পাস ফিল্টার কেমন নেব, এটা একটা কোশ্চেন করে না? অথবা ম্যাম যে একদম এক্স্যাক্টলি 88.2 মেগাহার্জে কেন আমরা ওই জিনিসটা শুনতে পারি বাকিরা শুনতে পারে না, এরকম কোয়েশ্চেন না। 88 পয়েন্টে কেন আমরা ওই চ্যানেলটা শুনতে পারি, গুড কোয়েশ্চেন। কারণ হচ্ছে আমরা যখন ডিমডুলেশন করি, গুড কোয়েশ্চেন, এই যে এখানে লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে গেলে তুমি অরিজিনাল সিগন্যাল এক্সট্রিটা পাবো, এই অংশটুকুকে বলা হয় ডিমডুলেশন। তুমি যে কোশ্চেনটা করলা, কেন ম্যাম 88 পয়েন্ট OFM এ আমরা শুধু রেডিও ফুটকি শুনতে পাই, অন্যটা কেন শুনতে পাই না, এটা ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার দিব নেক্সট টপিকে। এখন আপাতত তোমাদেরকে আমি যে অ্যান্সারটা দিই সেটা হচ্ছে আরেকটা কি, এই যে লো পাস ফিল্টার। নর্মালি রেডিও চ্যানেলগুলোর জন্য লো পাস ফিল্টারের লেন্থ সেম রাখা হয়, সেটা হচ্ছে অডিবল রেঞ্জ। তোমার ম্যাক্সিমাম মানুষ কত রেঞ্জ, কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত শুনতে পায়, 50 কিলো হার্টজ, তাহলে
রেডিও ফ্রিকোয়েন্সির জন্য, রেডিও চ্যানেলের জন্য তোমার এখানে রেঞ্জটা ফিক্সড করা থাকে -50K থেকে +50 kHz পর্যন্ত। তার মানে অডিবল রেঞ্জে যা রেডিও থেকে আসবে ওটা তোমরা শুনতে পাবা। কিন্তু কেন ওই চ্যানেলটাই শুনতে পাবা, সেটা হইতেছে এর আগ মুহূর্তে একটা জিনিস আছে সেখান থেকে এনশিওর করা হয়। সেটা কি আমি সেইটাই বোঝানোর জন্য এখন নেক্সট টপিকে আসবো। এই পর্যন্ত কি ক্লিয়ার? মডুলেশন কি, মডুলেশন কি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, প্রসেসটা বুঝতে পারছি যে কিভাবে আসছে। হুম, বাসায় দেখলে ক্লিয়ার আর একটু হবে। ঠিক আছে, হ্যাঁ পুরো পুরো আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট কোশ্চেনটার অ্যানসার দেই তোমাদের। কেন আমরা ম্যাডাম 88 এ রেডিও পুটি ছাড়া অন্য চ্যানেল শুনতে পাই না, সেটা বোঝার জন্য তোমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম, এটাকে আবার শর্টকাটে কি বলা হয়? FDM সিস্টেম। এখানে লিখি মাল্টিপ্লেক্সিং অর FDM সিস্টেম। এখন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আসে, ম্যাম একই সাথে এই রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে এতগুলো চ্যানেল এর সিগন্যাল পাঠানো হচ্ছে বাংলাদেশে, তুমি চিন্তা করো কতগুলো রেডিও চ্যানেল আছে, তারপরে আরো অনেক আছে প্রাইভেট রেডিও চ্যানেল। প্রাইভেট রেডিও চ্যানেল কি রকম, মনে করো বাংলাদেশের আর্মিদের একটা নির্দিষ্ট চ্যানেল আছে, সেখানে আর্মিরা, তারপরে CIA ওদের নিজের ওদের কমিউনিকেশনের জন্য আলাদা একটা রেডিও চ্যানেল আছে। সো বিভিন্ন রেডিও চ্যানেল আছে, তো আমার কিভাবে একটা আরেকটার সাথে মিক্স আপ ম্যাচ আপ না হয়? আমরা যখন 88 এ যাই তখন কেন আমি শুধু রেডিও 40 শুনতে পাবো, 89.2 তে কেন আমি রেডিও 2 তে শুনতে পাবো, 98.6 এ কেন আমি রেডিও আমার শুনতে পাবো, এটা কিভাবে আমরা এনশিওর করতেছি বা কিভাবে এতগুলো চ্যানেল একসাথে পাঠানো হচ্ছে আমাদের আশপাশে ঘুরে বেড়াইতেছে, কিভাবে পাঠাইতেছে? কারণ আমাদের কল্পনায় চিন্তা করলে তুমি মনে করো একই বাটিতে লবণ আটা তারপরে চিনি তারপরে হইতেছো হলুদ যদি মিশাই ফেলো তখন তোমার কাছে মনে হতেছে সব মিলে একটা জায়গায় খিচুড়ি হয়ে যাইতেছে, ওখান থেকে আমি কিভাবে আলাদা আলাদা করবো জিনিসগুলো? তাই তো হওয়ার কথা, তাই না? একই এয়ারের ভিতর সব ছেড়ে দিচ্ছে, তো একই বাটিতে রাখলে সব মিশা মানে সব মিশিয়ে একটা কারণ হয়ে যাবে না? তো কি হবে, আমরা আবার আটা বের করে নিয়ে আসবো, চিনি বের করে নিয়ে আসবো, লবণ বের করে নিয়ে আসবো। সেটা এনশিওর করার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। এই জিনিসটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। Design a FDM system. এভাবেই তোমাদের কোয়েশ্চেন গুলো আসে, আমি একটা হোমওয়ার্ক দিব তোমাদের। তিনটা সিগন্যাল আছে, তিনটা সিগন্যাল তিনটা আলাদা আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হইতেছে বা ক্যারি করা হইতেছে। এই তিনটা সিগন্যাল নিয়ে একটা FDM ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম ডিজাইন করতে হবে, প্লাস ওই সিস্টেমটা থেকে X2টাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে,
এটা হইতেছে তোমাদের কোয়েশ্চেন। তিনটা সিগন্যালের দেখো ফ্রিকোয়েন্সি ডোমেনের যে স্ট্রাকচারটা সেটা দিয়ে দেওয়া আছে, এবং তিনটা সিগন্যালকে যে তিনটা আলাদা আলাদা মডুলেটিং ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হয় সেই সিগন্যাল তিনটা দিয়ে দেওয়া আছে। এখন তোমাদেরকে এফডিএম সিস্টেমটা ডিজাইন করতে হবে। তো এফডিএম সিস্টেম ডিজাইন করতে হলে ফার্স্টেই তোমাদেরকে মডুলেশন ডিমডুলেশন করতে হবে। চলো করি। মনে করো ওয়াই ওয়ান টি হচ্ছে এক্স ওয়ান টি ইন্টু কস ওমেগা ওয়ান টি, ওয়াই টু টি হচ্ছে এক্স টু টি কস ওমেগা টু টি, ওয়াই থ্রি টি হচ্ছে এক্স থ্রি টি কস ওমেগা থ্রি টি। দেখো এখন এই তিনটা সিগনালকে তুমি একই চেয়ার মানে এআরএ ছেড়ে দিচ্ছ, চ্যানেল এআরএ ছেড়ে দিচ্ছ, তাহলে তুমি আলটিমেটলি এই তিনটা সিগনালের জন্য আউটপুট কী পাই পেতেছ? ওয়াই ওয়ান টি প্লাস ওয়াই টু টি প্লাস ওয়াই থ্রি টি কিন্তু একসাথে তো হয়ে যাবে, তাই না? এখন এটাকে তুমি যদি মডুলেশন করো তাহলে তুমি ওয়াই ওয়ান ওমেগা কি পাবা? হাফ এক্স ওয়ান ওমেগা প্লাস ওমেগা ওয়ান প্লাস হাফ এক্স ওয়ান ওমেগা মাইনাস ওমেগা ওয়ান। না এখানে ওমেগা নট থাকলে আমরা কি করতেছিলাম, এক্স ওমেগা প্লাস ওমেগা নট প্লাস হাফ এক্স ওমেগা মাইনাস ওমেগা নট। এখানে এক্স এর বদলে এক্স ওয়ান আছে তাই আমরা এখানে এক্স ওয়ান লিখছি, ওমেগা নটের পরিবর্তে এখানে কি আছে ওমেগা ওয়ান, সেই জন্য আমরা এখানে ওমেগা ওয়ান একবার যোগ একবার বিয়োগ করতেছি। বুঝতে পেরেছো এটা কোন ইকুয়েশন থেকে আসলো? মডুলেশন ইকুয়েশন থেকে আসলো। বুঝতে পারলাম? তাহলে আমাদের ওয়াই টু ওমেগা কি হবে, কেউ একজন বলো আমাকে। হাফ এক্স টু ওমেগা প্লাস ওমেগা ওয়ান, এখানে কি আছে ওমেগা টু, হ্যাঁ ওমেগা টু প্লাস হাফ এক্স টু ওমেগা মাইনাস ওমেগা টু। তাহলে আমাদের ওয়াই থ্রি ওমেগা কি হবে, হাফ এক্স থ্রি ওমেগা প্লাস ওমেগা থ্রি প্লাস হাফ এক্স থ্রি ওমেগা মাইনাস ওমেগা থ্রি। তাহলে আমাদের এই ওয়াই ওমেগাটা কি হবে, ওয়াই টিকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে ওয়াই ওমেগা কি হবে, এই তিনটা যোগ করে দিলে যা হবে তাই হাফটা কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসলাম বারবার হাফ লেখার থেকে, তারপর আমরা কি পাচ্ছি এক্স ওয়ান ওমেগা প্লাস ওমেগা ওয়ান প্লাস এক্স ওয়ান ওমেগা মাইনাস ওমেগা ওয়ান প্লাস এক্স টু ওমেগা প্লাস ওমেগা টু প্লাস এক্স টু ওমেগা মাইনাস ওমেগা টু প্লাস এক্স থ্রি ওমেগা প্লাস ওমেগা থ্রি প্লাস এক্স থ্রি ওমেগা মাইনাস ওমেগা থ্রি। তাই তো এটা গেল আমাদের ওয়াই ওমেগা। এখন এই ওয়াই ওমেগাটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা ওয়াই ওমেগা ইকুয়ালস টু কি পাবো? y omega equals to কি পাবো? x টা কোথায় শিফট হয়ে যাইতেছে, প্লাস ওমেগা ওয়ান, প্লাস ওমেগা ওয়ান আর মাইনাস ওমেগা ওয়ান, তাহলে মাইনাস ওমেগা ওয়ান প্লাস ওমেগা ওয়ান, x টু টা শিফট হয়ে যাইতেছে মাইনাস ওমেগা টু মাইনাস প্লাস ওমেগা টু তে, আর x থ্রি টা হইতেছে মাইনাস ওমেগা থ্রি প্লাস ওমেগা থ্রি, তাহলে কি পাইতেছি আমরা? আর অ্যাম্পলিটিউড কি হয়ে যাইতেছে সবগুলো? হাফ হয়ে যাইতেছে। আমরা আগেরটা তো কি মানে ওয়াই ওমেগা লিখছিলাম? হ্যাঁ আগেরটা বলতে কি তখন মডুলেশন ডিমডুলেশন বুঝাইছে? হ্যাঁ এখানে তো আগেরটাতে একটা সিঙ্গেল ছিল এক্স কে, এটা থেকে ওয়াই ওমেগা পাইছে, কিন্তু এখানে হইতেছে ওয়াই ওমেগা হইতেছে তিনটা ওয়াই এর যোগফল। যোগফল ওখানে আমরা জেড ওমেগা বের করছিলাম, তো জেড ওমেগা এখন করব আবার মডুলেশন। এখন তো আমরা মডুলেশন করতে আসছি, যখন আমরা ডিমডুলেশন করব তখন আমরা জেড ওমেগা লিখব। আসতেছি এখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই ওমেগা, প্রত্যেকটার অ্যাম্পলিটিউড হাফ হয়ে যাইতেছে। এখন আমরা যে কালার দিয়ে বোঝাই, এই পার্টটা হইতেছে কোনখায় মাইনাস ওমেগা ওয়ানে শিফট হয়ে যাইতেছে, এই পার্টটা
এই পার্টটা কোথায়? প্লাস ওমেগা ওয়ানে শিফট হয়ে যেতেছে। তারপর এক্স টু মাইনাস ওমেগা টু তে শিফট হইতেছে এই পার্টটা, তারপর এক্স টু মাইনাস ওমেগা টু তে শিফট হইতেছে এই পার্টটা, মাইনাস ওমেগা থ্রি তে শিফট হইতেছে এইটা, আর প্লাস ওমেগা থ্রি তে শিফট হচ্ছে এইটা। প্রত্যেকটা ইকুয়েশনের কোরেসপন্ডিং সিগনাল কোনটা আসলো সেটা দেখাই দিলাম, তুমি যখন বাসায় দেখবা তখন যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এখন এটা গেল ওয়াই ওমেগা। আমাদের এখানে কোয়েশ্চেন একটা বলা হচ্ছে রিকনস্ট্রাক্ট এক্স টু টি, তার মানে এই ওয়াই ওমেগা থেকে আমার ওয়াই টুটাকে মানে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে না? এখন এই দুইটা মিলায় কি আমার ওয়াই টু পার্ট না? এখন এটাকে যদি আমি এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ফিল্টারের মাধ্যমে এক্সট্রাক্ট করতে হবে। ফিল্টারের মাধ্যমে তো শুধুমাত্র আমরা সিগন্যাল আলাদা করতে পারি, তাই না? তাহলে আমাদের ফিল্টারটা কি বরাবর হতে হবে? এই বরাবর হতে হবে না, মাইনাস ওমেগা টু। হ্যাঁ, প্লাস এই বরাবর হতে হবে না। এই যে দেখো এখানে কি নিচের দিকের কোন ফ্রিকোয়েন্সিকে সে পাস করতেছে না, সে বড় হাই ফ্রিকোয়েন্সিও পাস করতেছে না, সে কি মাঝখানে একটা অংশের ফ্রিকোয়েন্সিকে পাস করতেছে? এই ধরনের ফিল্টারকে বলা হয় ব্যান্ড পাস ফিল্টার। অ্যামপ্লিচিউড 1, রেঞ্জ কি হবে? এই পয়েন্টার ভ্যালু কি? মাইনাস ওমেগা 2, এটা কি সি? মাইনাস ওমেগা 2 এর জন্য বি। হ্যাঁ, ওমেগা 2 মাইনাস বি, আর এটা হইতেছে মাইনাস ওমেগা 2 প্লাস বি। তাহলে এটা কি হবে? মাইনাস ওমেগা 2 মাইনাস বি মাইনাস ওমেগা 2 প্লাস বি। এটা হচ্ছে ওমেগা 2 মাইনাস বি ওমেগা 2 প্লাস বি। তাহলে এই পয়েন্টটা হইতেছে ওমেগা 2 মাইনাস বি, এটা হইতেছে ওমেগা 2 প্লাস বি। ম্যাম, ফিল্টারের ক্ষেত্রে শেপটা চেঞ্জ হয়ে গেল না? ফিল্টারের ক্ষেত্রে শেপ না, এটা তো ফিল্টার, ফিল্টার সব সময় স্কয়ার। তুমি দেখো এখানে যখন ফিল্টার ড্র করছিলাম সেই ফিল্টারটাও কিন্তু স্কয়ার ছিল, ফিল্টার সবসময় স্কয়ার, তোমার শেপ চেঞ্জ হবে না, শেপ চেঞ্জ হবে না। তুমি যখন এটার সাথে ব্যান্ড পাস ফিল্টার গুণ করবা, গুণ করে যে ওয়াই ওমেগাটা পাবা, ওয়াই টু ওমেগাটা এখন ড্র করি, চলো এটা কি এক্সট্রাক্টর পরে? হ্যাঁ, এক্সট্রাক্টর পরে, এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এক্সট্রাক্টর পরে দেখবা তোমার সিগন্যালটা এরকম আসতেছে। এটাই কি আমাদের ওয়াই ওয়াই টু ওমেগা না? এখন শেপ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, রেঞ্জ ওইটাই হবে। মাঝে ওমেগা এখন তুমি একটু আগে আমাকে একটা কোশ্চেন দিয়েছো, বুঝলাম ম্যাম, 88 কেন আমরা সবসময় রেডিও ফ্রিকোয়েন্সি শুনতে পারি? কারণ 88 মানে হইতেছে তুমি তোমার ব্যান্ড পাস ফিল্টারটা কোন পজিশনে নিয়ে যাবা? 88.0 মেগাহার্জ নিয়ে যাবা। ব্যান্ড পাস ফিল্টারটা যখন তুমি ওই পজিশনে নিয়ে যাইতেছো তখন তোমার আরো হাজারটা চ্যানেল থাকবে, সেগুলো কি পাস করতে পারবে? না, বুঝতে পারছি। তাহলে তুমি শুধুমাত্র এখন কি ওয়াই টু ওমেগা পাচ্ছ না, এটাকে তুমি যদি ডিমডুলেশন করো তুমি এক্স টুই পাবা, তুমি এই এক্স টু টাই শুনতে পাবা। তোমার পক্ষে পসিবল না কিন্তু এক্স ওয়ান এক্স থ্রি শোনা, পারবা না, এক্স ওয়ান চ্যানেল এক্স থ্রি চ্যানেল তুমি আর শুনতে পাবা না। কারণ কারণ কি, তুমি ব্যান্ড পাস ফিল্টারটা ওই মডুলেটিং ফ্রিকোয়েন্সির ওখানে নিয়ে গেছো, ওই যে এই স্পেসিফিক এক্স টু চ্যানেল ছাড়া বাকি চ্যানেলগুলো তুমি এই মুহূর্ত থেকে রিমুভ করে দিলা। যখনই তোমার সিস্টেমে তুমি তোমার মোবাইল বলো রেডিওতে ব্যান্ড পাস ফিল্টারটা টিউন করে এক্স টু বরাবর নিয়ে আসলা, সাথে সাথে তোমার রেডিওর ভেতর থেকে এই বাকি চ্যানেলগুলো ভ্যানিশ হয়ে গেল। তোমরা ছোট কালে অনেক ছোট থাকতে আগেরকার দিনে রেডিও কি কেউ দেখছো যেখানে একটা গোল নব ঘুরায় ঘুরায় যে মানুষ চ্যানেল ঠিক করে, ওই নব ঘুরায় ঘুরায় এই ব্যান্ড পাস ফিল্টারটাকে টিউন করা হইতো? ওইটা টিউন করা হইতেছে ব্যান্ড। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, ওটা যখন টিউন করতে একটা কাটার মতো ছিল, ওইটা কিছু নড়াচড়া করতেছে, ওই কাটাটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে যে তোমার ব্যান্ড পাস ফিল্টারটা এখন কোন ফ্রিকোয়েন্সিতে আছে। তুমি যখন ওই কাটার মতো ঘুরায় ঘুরায় একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতো তখন তুমি একটা স্পেসিফিক চ্যানেল শুনতে পাইতো, ওই কাজটা করা হইতো ওই ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে।
আমরা যে ওই যে রেডিওতে নব ঘুরে ঘুরে টিউন করতাম, আমরা টিউন করতাম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারটাকে। এখন বুঝতে পেরেছি? ইয়েস ইয়েস এখন বাকিটা খুবই ইজি। এখন আমরা চোখ বন্ধ করে ডিমডুলেশন করব। ডিমডুলেশন করে কি পাবো? এই যে এখানে লিখি, তাহলে আমাদের ওয়াই টু, আমাদের জেড টু ওমেগা কি হবে? আমাদের জেড টু টি কি? ওয়াই টু টি কস ওমেগা টু টি। তাহলে আমরা এটাকে ফুরিয়ে ট্রান্সফর্ম করে জেড টু ওমেগা কি পাবো? ওই যে আমরা সূত্র দেখছিলাম কি, 1/4 এক্স টু ওমেগা প্লাস টু ওমেগা টু প্লাস হাফ এক্স টু ওমেগা প্লাস 1/4 এক্স টু ওমেগা মাইনাস টু ওমেগা টু। এটাই ছিল আমাদের ডিমডুলেশনের সূত্র বা ইকুয়েশন, যেটা এই যে জেড ওমেগা ওমেগা। জেড টু যেহেতু আমাদের মডুলেটিং ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা টু, এই জন্য এখানে ওমেগা টু বসাইছি। এই দুইটার পরিবর্তে ওমেগা টু বসাইছি, আর এক্স এর পরিবর্তে এক্স টু বসাইছি। ঠিক আছে, এই যে দেখো, ওমেগা প্লটের পরিবর্তে ওমেগা টু বসাইছি আর জেড এর পরিবর্তে জেড টু বসাইছি। এখন এই জিনিসটাকে যদি আমি ড্র করি তাহলে আমরা কি পাবো? একটা প্লাস টু ওমেগা শিফট হবে, একটা মাইনাস টু ওমেগা টু শিফট হবে, আর একটা শিফট হবে না। আমি এক্স টু ওমেগা কিভাবে বের করব? আমি একটা লো পাস ফিল্টার নিব, তাই না? কোন বরাবর নিব? যেখানে কোনো যে মাইনাস বি থেকে প্লাস বি পর্যন্ত, এবং এটার অ্যামপ্লিটিউড আমার কি হবে? টু হবে। কেন? কারণ আমার এই হাফটা কে কি করতে হবে? ওয়ান করতে হবে। হাফের সাথে কি গুণ করতে? ওয়ান হবে। ম্যাম কোয়েশ্চেন, যদি এখানে টু থাকতো তাহলে কারণ যখনই আমরা মডুলেশন করতেছি, ডিমডুলেশন করতেছি, তখনই আমার এখানে একটা হাফ চলে আসতেছে না। এ থাকলে এ বাই টু চলে আসতেছে, টু থাকলে ওয়ান আসবে। তোমার ওয়ানটাকে টুকে টুতে যদি কনভার্ট করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? টু দিয়ে গুণ করতে হবে না? এ বাই টুটাকে যদি এ বানাইতে চাও তাহলে কি করতে হবে? এ বাই টুকে টু দিয়ে গুণ করে দিতে হবে না? সো লো পাস ফিল্টারের অ্যামপ্লিটিউড সবসময় টু থাকবে। করার পরে আমরা এখন এক্স টু ওমেগা পেয়ে যাব। এটা হতে চলেছে এক্স টু না, এখানে ওয়ান হবে। বুঝতে পারছ? এই ফিগারে এইটা হইতেছে তোমার অঙ্ক। এখন তোমাদের ম্যাথ প্রায় শেষ, শুধু একটা অংশ বাকি আছে, ডিজাইনে এফডিএম সিস্টেম। ডিজাইনিং এর জন্য যে ক্যালকুলেশন লাগে বা যে গ্রাফ লাগে, গ্রাফ করে আমরা এক্স টু ওমেগা অলরেডি রিকনস্ট্রাক্ট করে ফেলছি। এই যে দেখো, আমাদেরকে বলছে রিকনস্ট্রাক্ট এক্স টু টি, আমরা রিকনস্ট্রাক্ট করে ফেলছি। এখন আমাদের কি এফডিএম সিস্টেমটাকে ডিজাইন করতে হবে? সিস্টেম ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো অলরেডি করে ফেলছে, এখন আমরা সিস্টেমটাকে ড্র করব খালি। তো এফডিএম সিস্টেমটা ড্র কি হবে? সেটাকে ফার্স্টে এক্স ওয়ান টি, তিনটা সিগন্যাল, এক্স ওয়ান টিকে আমরা কি দিয়ে মডুলেট করছি? কস ওমেগা ওয়ান টি। এক্স টু টিকে কি দিয়ে মডুলেট করছি? কস ওমেগা টু টি দিয়ে।
এক্স থ্রি টিটাকে কি দিয়ে মডুলেট করছে? কস ওমেগা থ্রি টি দিয়ে। এটা মডুলেট করে এখানে পাইছি ওয়াই ওয়ান টি, এখানে পাইছি ওয়াই টু টি, এখানে পাইছি ওয়াই থ্রি টি, সবগুলোকে যোগ করে দিয়ে আমরা কি পাইছি? ওয়াই টি, তাই না? এই ওয়াই টিকে আমরা চ্যানেলে ছেড়ে দিছি। চ্যানেলে ছেড়ে দেওয়ার পরে চ্যানেল থেকে আমরা নিয়ে কি করছি, ওয়াই টিকে ফার্স্টে কি করছি, ব্যান্ড পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করছি, ব্যান্ড পাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করছি। করার পরে কি কোন ফ্রিকোয়েন্সি দিয়ে করছি? ওমেগা টু দিয়ে, কারণ আমরা এক্স টু কে রিকনস্ট্রাক্ট করছি। ওমেগা টু দিয়ে ব্যান্ড পাস ফিল্টার করছি। করার পরে আমরা কি পাইছি? ওয়াই টু টি পাইছি। সেটাকে আমরা আবার কি করছি, ডিমডুলেশন করার জন্য কস ওমেগা টু দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করার ফলে আমরা কি পাইছি? জেড টু টি পাইছি। জেড টু টি কে যখন আমরা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করছি, তখনই আমরা কি পাইছি? এক্স টু টি পাইছি, তাই না? আর আমার এখানে তোমাদেরকে বলছিলাম যে এক্স টু টি রিকনস্ট্রাক্ট করো। যদি তোমাদেরকে আমি বলতাম এক্স থ্রি টি রিকনস্ট্রাক্ট করো, যদি আমি তোমাদেরকে বলতাম যে এটা এক্স থ্রি টি রিকনস্ট্রাক্ট করো, তাহলে তোমরা ব্যান্ড পাস ফিল্টারটা কই আঁকতা? এখানে আঁকতা, এই বরাবর বরাবর একে, মানে এই বরাবর আঁকতা, একে তোমরা বাকি অংশটুকু করতাম। করে তোমরা যখন রিকনস্ট্রাক্ট করে, তখন তোমরা এখানে কি লিখতা? যদি এক্স থ্রি টি বের করতে চাইতে, তাহলে ব্যান্ড পাস ফিল্টারটা করতে ওমেগা থ্রি তে। করে তোমরা ওয়াই থ্রি টি পাইতা, তারপর কস ওমেগা থ্রি টি দিয়ে কনভলুট কর, মানে গুণ করতা, করে এখানে জেড থ্রি টি পাইতা, তারপর লো পাস ফিল্টারের পরে জেড থ্রি টি পাইতা, মানে এক্স থ্রি টি পাইতা। তো কোয়েশ্চেনের অনুযায়ী তোমার এই সিস্টেমটা হবে ওই গ্রাফগুলো আঁকবা। এই যে এটা যেটা আঁকলা, সেটাই হইতেছে তোমার কি এফটিএম সিস্টেম। বুঝতে পেরেছ? আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পেরেছো? কোয়েশ্চেন অনুযায়ী তোমাকে এডিট হবে। এখন আসি। হ্যাঁ, এখন মানে যে তোমাকে যদি আমি প্রথম টার্গেটে বলতো, তাহলে আমরা হচ্ছে যে ওমেগা নট এর পাশে হচ্ছে ফিল্টার করতাম, দেন হ্যাঁ ওমেগা 1 এর রেসপেক্টে ফিল্টার করতে, তারপরে ওইভাবে ডিমডুলেশন করতে, পরে তোমরা যখন এই এফডিএম সিস্টেম ড্রপ করতে, তখন ওমেগা 1 এর জন্য করতে, আর শেষে তোমরা এক্স 1 কি পাই। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, মানে হোমওয়ার্ক দিই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করলে আশা করলে ক্লিয়ার হবে। ক্লিয়ার না হলেও কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছো সেটা বুঝবো, নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করলে আমি দেখাই দেবো তোমাদের। কিন্তু নেক্সট স্যাটারডেতে পরীক্ষা, কুইজ, তো ওই হিসাব করে প্রিপারেশন নিব। স্যাটারডে ম্যাম? স্যাটারডে ম্যাম নেই, সানডে। স্যাটারডে দিব না, সানডে দিব, আমি নোটিশে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। আজকে যা পড়াইছেন ম্যাম তার সেই পর্যন্তই? আজকে কি আগামী মঙ্গলবার দিন যা পড়াবো সেই পর্যন্ত, চ্যাপ্টার 4 পুরোটা। ওকে, সেই জন্যই বলতেছি আগের পড়াগুলো তোমরা পড়ে ফেলো। এখানে ওমেগা 1 এর পরিবর্তে দেওয়া আছে 4000 পাই, তাহলে এখানে ওমেগা 1 ইকুয়ালস টু কি? 4000 পাই। নরমালি তোমাদের ভ্যালু দিয়ে দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি। এটা তোমাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করে আসলে তোমরা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন রেজাল্ট ম্যাম।
ফার্স্ট ফেজের খাতা আমি এখনো দেখতে পারিনি, আমি তো দেখতে পেতে সবাই খুব মানে অসুস্থ থাকতেছি। ফার্স্টে হইতেছে ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগার পরে কিছুদিন আমি বুঝলাম আমার প্রেশার হাই হয়ে গেছে না লো হয়ে গেছে, লোই হয়ে গেছে, আমার খুব মাথা ঘুরেছিল সেদিন তোমাদের ক্লাস নিতে যে অবস্থা। পরে আমার ঠান্ডা ঠান্ডা লেগে বাসার সবার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আর সবচেয়ে বড় সমস্যা হইতেছে গিয়ে আমার বাচ্চাটা অনেকদিন ধরে ঠান্ডা, ওর ঠান্ডা থাকে যে জিনিসটা হয় ও রাত্রেবেলা আমাকে ঘুমাইতে দেয় না, স্বাভাবিক ওর খারাপ লাগে, ছোট মানুষ ও বিরক্ত করে। এখন আমি রাত্রে না ঘুমানোর কারণে দেখা গেছে যে আমি আরেকটু অসুস্থ হয়ে যেতেছি। তো দুইটা মিলাইয়া এই খাতা তোমরা খাতা দেখবো, আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে এত স্ট্রেস নিচ্ছি না, আমি আস্তে ধীরে দেখে তোমাদের নাম্বার দিই। তো আমি যখন দেখবো আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? মানে বসলে বেশি সময় লাগে, মানে আমি সেই বসার জন্য যে আর আমার মন মেজাজ বা আমার শরীর খারাপ থাকলে আমি নর্মালি হচ্ছে খাতা দেখতে বসি না, কেন জানি না ওগুলা মার্কসের উপর একটা ইফেক্ট করে। এটা তো তোমাদের জন্য জিনিসটা মানে কি বলবো, ওইটা মানে স্বাভাবিক মন খারাপ থাকলে শরীর খারাপ হলে দেখা যায় যে খুব রাত্রি খাতা দেখতেছি বা খুব মানে খুব বেশি নাম্বার দিয়ে ফেলতেছি বা কম নাম্বার দিয়ে ফেলতেছি, এটা তো একটা ফ্ল্যাকচুয়েশন হয়। তুমি আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট চেকিং এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় করতে হয়। এবার আমার কাছে কেউ মেকআপ কুইজ রিকোয়েস্ট করো না। এখন আসি আমরা দেখবো স্যাম্পলিং জিনিসটা, স্যাম্পলিং সেটা হইতেছে কোন একটা সিগন্যালকে যদি আমরা একটা পালস ট্রেন দিয়ে গুণ করি তাহলে যে সিগন্যালটা পাবো সেটাকে বলা হয় স্যাম্পলড সিগন্যাল। সেটা কি এরকম, মনে করো এক্সটি একটা সিগন্যাল, সেটাকে আমি পালস ট্রেন দিয়ে গুণ করলাম, গুণ করার ফলে তুমি যে সিগন্যালটা পাবা সেটাকে বলা হবে স্যাম্পলড সিগন্যাল। এটা কি স্যাম্পলড সিগন্যাল, আর এপিটি হচ্ছে পালস ট্রেন। এখন পালস ট্রেন জিনিসটা কি, পিটি হচ্ছে সামেশন অফ এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডেল্টা টি মাইনাস এন ক্যাপিটাল টি। তার মানে এটাকে যদি আমি ড্রয়িং আকারে বোঝাই তাহলে পালস ট্রেনটা হতেছে এরকম দেখতে, যে তোমার টি টাইম পর পর একটা করে ইম্পালস ফাংশন দিবে। তুমি টি তে একটা পাবা, মাইনাস টি তে পাবা, টু টি তে একটা পাবা, মাইনাস টু টি তে পাবা, মাইনাস থ্রি দিতে পাবা, প্লাস থ্রি দিতে পাবা, মানে এন এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটার জন্য যেমন এন এর ভ্যালু ওয়ান, এটার জন্য এন এর জন্য ভ্যালু মাইনাস মাইনাস টু, মানে এন এর ভ্যালু টু, সো অন ডট ডট। এই জিনিসটাকে বলা হচ্ছে পালস ট্রেন। আর কোনো একটা সিগন্যালকে যদি এই পালস ট্রেন দিয়ে গুণ করো তাহলে আমার সিগন্যালটা কি চেঞ্জ হবে, যেমন যদি দেখি এক্স এস টি হচ্ছে xt into pt, তাহলে আমাদের x ও xs ওমেগা কি হবে মডুলেশন প্রপার্টি থেকে, x ওমেগা কনভলিউশন p ওমেগা। এটার একটা ডেরিভেশন আছে তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডাইরেক্ট লিখে দিলাম বইয়ে দেওয়া আছে। এটা করলে দেখা যায় যে পাওয়া যায় এরকম, এখানে ওমেগা এস হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে তার মানে কি, এটা যদি তোমার মনে করো একটা এক্সেস হয়, এটা যদি তোমার এক্স ওমেগা হয়, ঠিক আছে, এটাকে তুমি যদি স্যাম্পল করো তাহলে স্যাম্পল সিগন্যালটা কিরকম পাবা,
এটা যদি আমাদের এক্স ওমেগা হয় জিরো মাইনাস এ থেকে, তাহলে এক্স এস ওমেগাটা কি হবে, প্রত্যেকটার অ্যাম্পিচিউড 1/T হয়ে যাবে। যদি 1 থাকে বা এ থাকে তাহলে এটা হয়ে যাবে a/T, আর কোথায় কোথায় যাবে, এটা এটা হবে ওমেগা এস, এটা হবে মাইনাস ওমেগা এস, এটা হচ্ছে -2 ওমেগা এস, এটা হবে 2 ওমেগা এস। এখানে এন হচ্ছে 1, এন হচ্ছে 2, এন ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু -1, এন ইকুয়ালস টু -2, এটাই হবে তোমার স্যাম্পলড সিগন্যালটা। বুঝতে পেরেছি? আচ্ছা, এই স্যাম্পল সিগন্যাল থেকে যদি আমরা অরিজিনাল সিগন্যাল মানে এক্স ওমেগাটা পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, খুবই সহজ, আমরা একটা লো পাস ফিল্টার নিব, কি বরাবর, এই বরাবর মাইনাস থেকে পাস, এবং এই লো পাস ফিল্টারের অ্যামপ্লিচিউড কি হবে বলো তো? এ হবে না, এ কেন হবে, এর সাথে এ বাই টি গুণ করলে কি পাওয়া যায়, এ স্কয়ার বাই টি, এখানে আমার অ্যামপ্লিচিউড কি এ স্কয়ার বাই টি আসছিল ম্যাম, মেইন এর অর মানে 1 না, আচ্ছা বুঝতে পারছি, অরিজিনালটা নিতে হবে, তাহলে আমার লো পাস ফিল্টারের অ্যামপ্লিচিউড কি হবে বলো, আমি এ বাই টি থেকে এ পেতে চাই, কি দিয়ে গুণ করলে, কি দিয়ে এ বাই টি কে কি দিয়ে গুণ করলে তুমি এ পাবা, টি দিয়ে গুণ করলে না, তাহলে এটা অ্যামপ্লিচিউড হবে টি। করার পরে তুমি কি অরিজিনাল সিগন্যালটা পেয়ে যাবে না? জি ম্যাম, তখন আমার অরিজিনালটা পেয়ে, এখন স্যাম্পলিংটা সহজ লাগলো, স্যাম্পলিংটা বুঝেছি এখন পর্যন্ত, ক্লিয়ার স্যাম্পলিং? জি ম্যাম। এখন ধরে নাও আমি এমন ভাবে স্যাম্পল করলাম, ওমেগা এস এর ভ্যালু এমন ভাবে ধরলাম, আমার এটা করতে পারছো কেন, কারণ এই যে দুইটার ভিতরে একটা ফাঁকা আছে, তাই না, গ্যাপ আছে। এখন ওমেগা এস এর ভ্যালু এমন ভাবে ধরলাম যে তোমার স্যাম্পল সিগন্যালটা তুমি এরকম পাইলা, ওমেগা এস যদি ছোট ধরে অবশ্যই পেতে পারি বল, তাই না, পেতে পারি, ওভারল্যাপ হবে না, হ্যাঁ ওইটাই তো পারে, আমি ওমেগা এস যদি ছোট ধরি, ওমেগা এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমি কম ধরি, তাহলে আমি যদি এখানে এটাকে লো পাস ফিল্টারের ভিতর দিয়ে পাস করি, তাহলে আমরা সিগন্যালটা কেমন পাবো, অরিজিনাল সিগন্যালটা কি পাবো না, তখন আমি বলছি মাইনাস ওমেগা এস প্লাস মানে মাইনাস এ এরকম একটা জিনিস পাবো, হ্যাঁ তখন ইয়াটা এরকম থাকে ম্যাম, তখন রেঞ্জটা কিরকম হবে, কিসে এতে নিচে যে ইয়াটা হবে, ইটস দ্য সেম মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত, মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত, এটা মনে করো এ বাই টি, এটা টি, কিন্তু এখানে কি আমি এক্স এক্স ওমেগা পাচ্ছি, তাহলে আমি যদি স্যাম্পল সিগন্যাল থেকে একটা স্যাম্পল সিগন্যাল থেকে অরিজিনাল সিগন্যালটা এক্সট্র্যাক্ট করতে চাই বা অরিজিনাল সিগন্যালটা রিকভার করতে চাই, তাহলে আমার স্যাম্পল ফ্রিকোয়েন্সিটা কেমন হতে হবে, এখানে ওমেগা এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কি করতে হবে, এমন হইতে হবে যাতে এই এক একটা স্যাম্পল একটা আরেকটার সাথে ওভারল্যাপ না করে, ওভারল্যাপ করলে আমরা পাবো না, তাহলে কখন পাবো, সেইটার জন্য একটা থিওরিয়াম আছে, সেটাকে বলা হয় নাইকুইস্ট থিওরিয়াম অর স্যাম্পলিং থিওরিয়াম। সেটা কি, সেই থিওরিয়ামটা কি, ইফ এ সিগন্যাল
has maximum frequency omega b, and this signal is sampled by a frequency omega s equals to 2 pi by capital T. The signal xt can be reconstructed if and only if omega s is greater than or equals to 2 omega b, and this is known as Nyquist theorem. এখানে একটা রেট আছে, সেটা হচ্ছে নাইকুইস্ট রেট। সেই রেটটা কি? ওমেগা এস ইকুয়ালস টু 2 ওমেগা বি, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান টুয়াইস এর সমান যদি হয় তাহলে সেটাকে বলা হয় নাইকুইস্ট রেট। এটা দেখি বুঝাইলাম, আমাদের এই সিগনালের জন্য, এই সিগনালের জন্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এ, এখন আমি যদি 2a তে এই সিগন্যালটাকে নাইকুইস্ট রেটে স্যাম্পল করি, তার মানে 2a তে স্যাম্পল করি, তাহলে আমরা এইভাবে সিগন্যাল পাবো, মানে একটা স্যাম্পল যেখানে শেষ হবে তার থেকে সেকেন্ড স্যাম্পলটা শুরু হবে, তারপরের সাথে টাচ করে থার্ডটা শুরু হবে। এরকম পাবা কখন? যখন তুমি নাইকুইস্ট রেটে স্যাম্পল করবা। জিরো এটা হইতেছে এ, এটা হইতেছে টু এ, থ্রি এ, ফোর এ, ফাইভ এ, এটা কখন পাইতেছে? যখন স্যাম্পল পাই মাইক্রোস্কোপ। মানে তুমি যদি স্যাম্পল সিগনাল থেকে অরিজিনাল সিগনালটা বের করতে চাও, তাহলে তোমার ন্যূনতম এই ওমেগা এস এর ভ্যালু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হতে হবে। দ্বিগুণ হইলে সে টাচ করবে, তখনও তুমি যদি লো পাস ফিল্টার দাও অরিজিনালটা বের করতে পারবে। কিন্তু ওমেগা এস এর ভ্যালু যদি 2 এর থেকে বড় হয় তাহলে এরকম ফাঁকা ফাঁকা হবে। যেমন এইটার ক্ষেত্রে ওমেগা এস ইজ গ্রেটার দ্যান 2 এ, বুঝতে পারছো? স্যাম্পলিং থিওরিয়ামটাকে ক্লিয়ার হয়েছে? স্যাম্পলিং থিওরিয়াম ক্লিয়ার হয়েছে? এটা ফলো না করলে তুমি অরিজিনালটা পাবা না। একটা এক্সাম্পল করে দেয় কি টাইপের ম্যাথ আসছে, তারপর তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিই। দুইটা হোমওয়ার্ক দিয়ে একটা ওখানে আরেকটা দিব। আগে কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন পরে বুঝলে ম্যাথে 50% করা শেষ। ডিটারমাইন অ্যান্ড এস্কেপস জেড ওমেগা ইকুয়ালস টু এক্স ওমেগা কনভলিউশন পি ওমেগা বাই মেইনটেইনিং নাইকুইস্ট রেট ওয়্যার এক্স ওমেগা ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গুলার ওমেগা বাই 2 পাই অ্যান্ড পি ওমেগা ইকুয়ালস টু এন এর ভ্যালু 0 থেকে 1 সামেশন ডেল্টা ওমেগা মাইনাস এন ওমেগা নট। এখানে এন ওমেগা নটটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এখানে বলা আছে নাইকুইস্ট রেট, তাহলে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি? তাহলে
আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি হবে, ম্যাক্সিমাম সিগনালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ। তাহলে চলো আমরা ফার্স্টে সিগনালটাকে ড্র করি। রেক্ট্যাঙ্গুলার ওমেগা বাই 2π দেওয়া আছে, তাহলে সিগনালটা কিরকম হবে? অ্যাম্পলিটিউড 1, কারণ রেক্ট্যাঙ্গুলারের আগে 1 আছে। আর রেঞ্জ কত থেকে কত হবে বলো, কত থেকে কত হবে? কত থেকে কত হবে? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? কত থেকে কত পর্যন্ত হবে? রেক্টাঙ্গুলার সিগন্যাল ড্র করা ভুলে গেছি। এখানে ওমেগার নিচে কি আছে? 2π আছে। 2π কে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? পাই। তাহলে মাইনাস পাই থেকে পাই থেকে পাই হচ্ছে। হচ্ছে তাহলে এখানে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কি পাই না? ওমেগা বি ইকুয়ালস টু পাই, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি হবে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইন নাইকুইস্ট রেট, রেটে কি হবে? ওমেগা নট ইকুয়ালস টু 2, ওমেগা বি ইকুয়ালস টু 2π হবে না, তাই তো? তাই না? তাই কি? আচ্ছা, তাহলে পি ওমেগা কি হবে? 0 থেকে 1 ডেল্টা ওমেগা মাইনাস এম ওমেগা নট, তাহলে কি হবে? 1 n ইকুয়ালস টু 0 ডেল্টা ওমেগা মাইনাস n 2π। তাহলে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে পাই ডেল্টা ওমেগা প্লাস ডেল্টা ওমেগা মাইনাস 2π, দুইটা, কারণ n এর ভ্যালু 0, n এর ভ্যালু 1। 0 এর জন্য আমরা এটা পাইতেছি আর এটা পাইতেছি n এর ভ্যালু 1 এর জন্য। এখন এটা গেল আমার p ওমেগা। তাহলে আমাদের z ওমেগা কি হবে? x omega convolution p omega, x omega convolution p omega এর ভ্যালু কি? ডেল্টা omega প্লাস ডেল্টা omega মাইনাস 2π। তাহলে আমি এটা যদি কনভলিউট করে পাই, x omega convolution ডেল্টা omega প্লাস x omega convolution ডেল্টা omega মাইনাস 2π, তাহলে আমরা কি পাচ্ছি? x omega প্লাস x omega মাইনাস 2π। তার মানে একটা হচ্ছে নো শিফটে থাকবে, একটা প্লাস 2π এ শিফট হয়ে যাবে। তাহলে আমাদের জেড ওমেগাটাকে যদি আমি ড্র করি এই জায়গাটাতে, তাহলে আমরা কি পাব? এরকম পাব। জিরো মাইনাস পাই থেকে পাই, এটা কি পাই শিফট করলাম, এটা হইতেছে আমার x ওমেগা, এটা হচ্ছে x ওমেগা মাইনাস, কারণ হচ্ছে 2π হইতেছে ওমেগা নট। এটাই আমাদের আনসার, বুঝতে পেরেছি? আর একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদেরকে ছেড়ে দিব, ওই স্যাম্পলিং এর মানে এফডিএম সিস্টেমের আর একটা হোমওয়ার্ক। আমাদের আর একটা টপিক আছে আগামী ক্লাসে,
অর্ধেক লাগবে হয়তো বা। ফিল্টারিংটা বাকি আছে শুধু, তাইলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়। চ্যাপ্টার ফাইভ শেষ করতে বেশি সময় লাগবে না, তিনটা ক্লাস ম্যাক্সিমাম। তোমাদের এখানে একটা চ্যানেল সিস্টেম দিয়ে দেওয়া আছে, সিস্টেমটা কি? একটা সিগনাল যেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেটাকে বলে রিটার্ন করা হচ্ছে 2000 আইটি দিয়ে। তাহলে এটা হতেছে আমাদের ওমেগা নট। তারপরে এটা মডুলেশন করে তুমি যে সিগন্যালটা পাচ্ছ সেটা হচ্ছে এটি, এই এটির ফ্রিকোয়েন্সি যেটা সেটা তোমাকে বাই করতে হবে, মানে এটি এর যে ফিগারটা কেমন হবে সেটা তোমাদের বের করতে হবে। সেটা মডুলেশন এক্স ওমেগা দেওয়া আছে, এক্স ওমেগাকে মডুলেশন করলে তুমি যে ওয়াই ওমেগা পাচ্ছ না সেটা এখানে ওয়াই এটি এর জায়গায় এটি দিয়ে রিপ্লেস করছে। তো এটি তোমরা ড্র করতে পারবে না। তারপরে আমরা যে চ্যানেল ইউজ করি সেই চ্যানেলটা ডিজাইন করতে পারবো না। তারপরে এখান থেকে যেটা পাইতেছো সেটা ওয়াই টি, সেটাকে আবার তোমার ডিমডুলেশন করা হচ্ছে কি দিয়ে, কস 2000 পাইটি দিয়ে। করে তুমি তার মানে জেড টি পাবা, সেটা কি তোমরা ড্র করতে পারবে না? সেটাকে আমরা কি একটা লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি না? সেই লো পাস ফিল্টার, তারপরে সেখান থেকে তুমি ভিটি পাবা। এমন ভাবে ভিটিটা তোমার পাইতে হবে ভিটি কস যাতে এক্স টি হয়। তার মানে ওই যে আমি তোমাদের যে মডুলেশন ডিমডুলেশন করে দিছি সেই জিনিসটাই এখানে তোমাদেরকে করতে বলছে, খালি কি নাম ডিফারেন্ট। পারা যাবে না তাহলে তোমরা নেক্সট ক্লাসে করে আসবা। আমি ফাইলগুলো তোমাদের ফাইলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওদের অ্যাটেন্ডেন্স নেব, ডোন্ট লিভ। ফজল কবি শাহাবুদ্দিন, ফজল আরিয়া রহমান, সাজ্জাদ হাসান, ইয়েস ম্যাম, মুহিত আলম খান, ইয়েস ম্যাম, ফাহাদ আহমেদ মনির, নাফিস সাজ্জাদ, আমান কমরউদ্দিন। নাফিস তুমি আর কোন ক্লাস মিস করতে পারবে না। ম্যাম আমি অ্যাক্সিডেন্ট করছিলাম তো ম্যাম, যার কারণে আমি একটা ক্লাস মিস করেছিলাম। আর মিস কিও না, ঠিক আছে। রিফাত জামান, ইয়েস ম্যাম, মাহমুদুল হাসান, আহনাফ আহনাফ, শাতিল ইমতিয়াজ, ইয়েস ম্যাম, সারার কাসেম, ইয়েস ম্যাম। তুমি আর কোনো অ্যাটেন্ডেন্স মিস দিতে পারবা না। এস এম ফারদিন আহমেদ, ইয়েস ম্যাম, মুফতি মোহাম্মদ শফি, ইয়েস ম্যাম, জাজ মোহাম্মদ আফতাহি আরা, ইয়েস ম্যাম, প্রত্যয় চক্রবর্তী, ইয়েস ম্যাম,
Malika Islam. Present, ma'am. And Habib Ridhoi. Present, ma'am. Yasin Araf Iman. Present, ma'am. Ma'am, Mahmoudul Hasan Araf. শাহজিদুল ইসলাম ফাহিম ম্যাম সাজিদুর রহমান এমডি সাজিদুর রহমান রাহাত আল ফারুকী ইয়েস ম্যাম আলিফ বিএম আলিফ ইশরাক ইয়েস ম্যাম তামিম ইসলাম ইয়েস ম্যাম জাকিয়া সুলতান আপলবি জাকিয়া সুলতান আপলবি ও তো মিস দেনা ইফতেখার ইবনে মোহসিন প্রেজেন্ট ম্যাম কামুল হক ইয়েস ম্যাম মাহমুদ রুদ্র ইয়েস ম্যাম হাসানুল হক প্রেজেন্ট প্লিজ ইরিফতা ফারুল কে অ্যাটেন্ডেন্স মিস হয়েছে পল্লবী মনির ফাহাদ আহমেদ মনির তাহলে আজকে পর্যন্ত সি ইউ নেক্সট ম্যাম আমার নেটটা চলে গেছিল ম্যাম কে কে ফাহাদ আহমেদ মনির আচ্ছা দিয়ে দিলাম নাফিস আজাদ তোমার তো দেওয়া হয়েছে আচ্ছা পল্লবী আজকে আসে নাই ও মিস দেয় না আচ্ছা তাহলে আই সি ইউ নেক্সট ক্লাস ওকে ভালো করে চ্যাপ্টার ফাইভ পড়ে আসবা কোনো প্রবলেম থাকলে নিয়ে আসবা কারণ তারপরে ক্লাসে পরীক্ষা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ